পূর্ব মেদিনীপুরের মহিষাদলের পঞ্চায়েত সমিতির সহসভাপতি তথা ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি তিলক কুমার চক্রবর্তী নামে কাটমানি নেওয়ার অভিযোগ করে বেশ কিছু এলাকায় পোস্টার পড়ে। বিগত সাত মাস আগে মহিষাদল রাজকলেজে নিয়োগে কাটমানি নেওয়ার পোস্টার পড়েছিল। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ব্লক সভাপতির নামে পোস্টার পড়া নিয়ে রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে। এ ব্যাপারে তিলক চক্রবর্তী জানান, ভোটের আগে দলকে কালিমালিপ্ত করতেই বিজেপি এই পোস্টার দিয়েছে। বিজেপি তো কটাক্ষ করবে, এটা তো বিজেপি করেছে। দুদিন পরেই ভোট, ভোটের আগে যদি এটা কেউ দেয়, এটা তোকে বুঝে নিতে হবে যে বিজেপি পাচ্ছে না। কয়েকদিন আগে হনুমান মন্দিরকে নিয়ে করছিল, সেখানে গিয়ে রাজনীতি করতে চাইছিল যখন সেটার বিপক্ষে বলেছে, আবার এখন রাতের অন্ধকারে হ্যান্ডবিল দিয়ে দলকে কালিমালিপ্ত করতে চাইছে। এ তো বিজেপির চক্রান্ত, এতে কিছু লাভ হবে না। মানুষ তো আমাদের সঙ্গে আছে, মানুষ দেখছে নেত্রী কীভাবে কাজ করছে, মানুষ কীভাবে কাজ করছে, ওইগুলো বলে মানুষকে বিভ্রান্ত করতে পারবে না। নির্বাচনের প্রাক মুহূর্তে, একদম নির্বাচন ধরগড়ায়, তখন হ্যান্ডবিল দিয়ে এইসব কথাবার্তা বললে মানুষ কি বিশ্বাস করে নাকি? এটা তো যখন দেখছে বিজেপি কোনো যুঝে উঠতে পারছে না, কোনো রকম কিছু করতে পারছে না, তখন ওই দলকে মেলাইন করার জন্য, দলকে ছোট করার জন্য এই ধরনের একটা চক্রান্ত করা হচ্ছে। আমি যদি নেতৃত্ব দিই, আমার নাম তো দেবেই। বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহসভাপতি তপন ব্যানার্জি জানান, এই ঘটনার সঙ্গে বিজেপির কোনো যোগ নেই, এটি তৃণমূলের গোষ্ঠী কোন্দলের ফল। তৃণমূল কংগ্রেস এই রাজনৈতিক দল মহিষাদল এলাকায় ইতিপূর্বেই মহিষাদল পঞ্চায়েত সমিতির সহসভাপতির নামে, তিলক চক্রবর্তীর নামে ইতিপূর্বে কলেজের নিয়োগকে কেন্দ্র করে যে কাটমানি ইতিপূর্বেই পোস্টার পড়েছে, এটা ওদের দলেরই কাজ। এটা ভারতীয় জনতা পার্টির নাম কেন বলছে তা জানি না, এটা সম্পূর্ণ মিথ্যাচার। আর আজকে বা গতকালের যে ঘটনা, সেই ঘটনা একই রকমভাবে তৃণমূল কংগ্রেস সর্বত্র মহিষাদলের বুকে যারা পঞ্চায়েতে আছেন, পঞ্চায়েত সমিতিতে আছেন, তৃণমূল কংগ্রেস এই রাজনৈতিক দলের আবার পুনরায় তিনি সভাপতি হয়েছেন, এর সম্পর্কে তো বারেবারে মিথ্যাচার, নানা রকম কথাবার্তা, নানা রকম পোস্টার ওদের দলের লোকেরাই ওদের বিরুদ্ধে লেগেছে। এটাই হচ্ছে স্বাভাবিক, কারণ সারা আমাদের তমলুক সাংগঠনিক জেলায়, পূর্ব মেদিনীপুর জেলায় তৃণমূল কংগ্রেস এই রাজনৈতিক দলটা এত দুর্নীতিতে ভরে গেছে। আর বাংলার সরকার, মমতা ব্যানার্জির সরকার, এটা কাটমানির সরকার। স্বাভাবিকভাবে পশ্চিমবাংলায় সর্বত্র যে কাজ কাটমানি চলছে, মহিষাদলে তার ব্যতিক্রম নয়। মহিষাদল এলাকায় পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা দুর্নীতিতে একেবারে গলা ডুবে আছে। স্বাভাবিকভাবে এটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজেপির নাম যে জড়িয়ে দিচ্ছে, এটা সম্পূর্ণ মিথ্যাচার ছাড়া অন্য কিছু না। পূর্ব মেদিনীপুর থেকে খোকন মিশ্র রিপোর্ট, আনন্দ বার্তা।